বাঙালি লেখক সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত অভিষেক উপন্যাস লালসালু মূলত মাজার কেন্দ্রিক ব্যবসা ও গ্রামের অসহায় অশিক্ষিত মানুষের ধর্মের নামে শোষণের বিষয়টি ফুটে তোলা হয়েছে। এখানে লেখক দেখিয়েছেন যে অসাধু ধর্ম ব্যবসায়ীরা সমাজে প্রভাব বিস্তার করে, সমাজকে নষ্ট করে দিচ্ছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এটি শুরু হয়েছিল অনেক কাল আগে এবং এখনও সমাজে বিরাজমান। লালসালু হচ্ছে লাল রঙের কাপড়। এমনিতে লাল কাপড়ের তেমন কোনো মহিমা নেই, তবে এটি খুব উজ্জ্বল রং হওয়ায় একে বিশেষ উদ্দেশ্যে কাজে লাগানো যায়। বাংলাদেশের এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী যুগ যুগ ধরে লাল রংটিকে সফলভাবে কাজে লাগিয়ে আসছে। কবরের উপর লাল কাপড় বিছিয়ে দিলে কবরের গুরুত্ব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, তখন তা আর সাধারণ কবরে সীমাবদ্ধ থাকে না, মাজারে পরিণত হয়। কবরটি তখন মানুষের ভক্তিপ্রীতির আকর্ষণ হয়ে দাঁড়ায়। এ ধরনের কবরে মানুষ প্রতিনিয়ত ভিড় জমায়, জিয়ারত করে, দোয়া দরুদ পড়ে এবং শিরনি দেয়, টাকা পয়সা দেয়। এভাবে মাজারটি হয়ে দাঁড়ায় পরলোক চর্চার কেন্দ্রবিন্দু। এই মাজার বাংলাদেশের লোকজীবনে অসামান্য প্রভাব ফেলে। এখানে লালসালু নামকরণের তাৎপর্য ইঙ্গিতময় হয়ে ওঠে। এর সাথে পীর ফকিরদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। উপন্যাসে যখন লেখা হয় তখন চলছে দেশভাগের প্রস্তুতি, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশোত্তর উদ্দাস্ত সমস্যা আর সঙ্গে নতুন রাষ্ট্র গঠনের উদ্দীপনা। এমনই একটা সময় ঔপন্যাসিক পটভূমি থেকে শুরু করে চরিত্র নির্বাচন সবই নিলেন গ্রামীণ জীবন থেকে। কাহিনীর বিষয়বস্তু সমাজ চরিত্র, একদিকে কুসংস্কারগ্রস্ত ধর্মভীরু শোষিত গ্রামবাসী, অন্যদিকে শট ধর্ম ব্যবসায়ী ও শোষণ ভূস্বামী। কিন্তু লালসালু ঘটনাবহুল উপন্যাস নয়, ঘটনার চেয়ে ঘটনা বিশ্লেষণের বিস্তারটাই চোখে পড়ে আগাগোড়া। মূলত চরিত্র মজিদ, মূল চরিত্র মজিদ, শুরু থেকে শেষ পর্যন্ত তাকে ঘিরেই উপন্যাসের কাহিনী আবর্তিত। দরিদ্র ভাগ্যান্বেষী মজিদ বেরিয়ে পড়ে তার বাসস্থান ছেড়ে, মাথায় তার শক্তপোক্ত পরিকল্পনা। শস্য শ্যামলা সমৃদ্ধ মোহাম্মদনগরে এসে সে পৌঁছায়। এই গ্রামের লোকজন কোনো কালেই খোদাকে নিয়ে তেমন মাথা ঘামায়নি, তবে তাদের মনের কোণে লুকিয়ে থাকা সুপ্ত ধর্মভীরুতাকে মজিদ জাগিয়ে তোলে এবং তার সুযোগ নিয়ে ভাওতাবাজি করে সে মোহাম্মদনগরে ঘাঁটি গেড়ে বসে। মোহাম্মদনগরে মসজিদের নাটকীয় প্রবেশ, পুরনো একটি কবরকে কোনো এক আল্লাহওয়ালার কবর বলে সেখানে শুরু করে মাজার ব্যবসা। তার প্রভাব প্রতিপত্তি সম্পত্তি বাড়তে বাড়তে এমন জায়গায় এসে দাঁড়ায় যে গ্রামবাসীরা তার কথায় ওঠে আর বসে। মসজিদ কুসংস্কার, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক। প্রথাকে সে টিকিয়ে রাখতে চায়, প্রভু হতে চায়, চায় অপ্রতিহত ক্ষমতার অধিকারী হতে। প্রতারণা করে স্বজ্ঞানে, সে ঈশ্বর বিশ্বাসীও, কিন্তু মাজারটিকে সে টিকিয়ে রাখতে চায় যে কোনো মূল্যে। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ধর্ম মুখে পুঁজি করে সে নামে এক ব্যবসায়। তাই সেই কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার খিলাল দিয়ে দাঁত খোসাতে খোসাতে সে স্পষ্ট বোঝে, দুনিয়ার স্বচ্ছলতাতে দুবেলা খেয়ে বাঁচার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে সাংঘাতিক। এক সময় বিয়ে করে সংসার শুরু করে মজিদ, হয়ে ওঠে গ্রামের গুরুত্বপূর্ণ লোক। খালেক ব্যাপারী ছত্রছায়াতে ক্ষমতাবান হয়ে ওঠে অল্প বয়সেই। দেখা যায় ধর্ম ব্যবসার আড়ালে মজিদের পিতৃবাসনা, একজন বিবাহিত নারীর মা হবার আকুতি। বাংলা কথাসাহিত্য লালসালু একটি প্রথা বিরোধী উপন্যাস। ধর্মকে যারা স্বার্থের হাতিয়ার হিসেবে বা শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, লালসালু উপন্যাস সেই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ উচ্চারিত হয়েছে। কিন্তু একই সঙ্গে মজিদ নামক চরিত্রের মধ্য দিয়ে ব্যক্তি মানুষের যে ব্যক্তিগত লড়াই এবং তার অস্তিত্বের জন্য বা টিকে থাকার জন্য তার যে নিরন্তর সংগ্রাম, সেটিও সৈয়দ ওয়ালিউল্লাহ তার উপন্যাসে অত্যন্ত জোরালোভাবে নিয়ে এসেছেন। পীরের বাড়িতে একটা মেয়ের স্বাভাবিকভাবে পর্দাসীন থাকার কথা, যেমনটা দেখা গেছে প্রথম বউ রহিমার ক্ষেত্রে। স্বামী মজিদের প্রতিটি কথা তার কাছে অবশ্য পালনীয়, কোথাও কোনো নড়চড় নেই। মজিদের কোনো ধূর্ততা, সততা, ভণ্ডামি কোনোটাই তার চোখে পড়ে না। অন্যদিকে জামিলা একেবারেই উল্টো পথে চলে। মজিদের চক্রান্তেই নিরুদ্দেশ হয় তাহের ও কাদেরের বাপ। আওয়ালপুরের পীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শেষে সে পীরকেও সে পরাভূত করে। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীকে তালাক দেওয়ানো, যুবক আব্বাসের স্কুল প্রতিষ্ঠার আয়োজনকে বিদ্রূপ করা এবং তাকে অধার্মিক হিসেবে চিহ্নিত করে গ্রাম সারা করা, এসবের মধ্যে দিয়েই নিজের প্রভাব ও প্রতিষ্ঠাতা নিরঙ্কুশ বিস্তার করে। সে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসে। নতুন বইয়ের নাম ছিল জমেলা। চঞ্চল সহজ সরল মেয়ে, কিন্তু প্রথম থেকেই মজিদকে স্বামী হিসেবে মেনে নিতে পারে না সে। মজিদ জমিলাকে শাসন করতে চায় কিন্তু পারে না। জমিলার থুতু নিক্ষেপের ঘটনায় ক্ষিপ্ত হয় সে। জমিলাকে মাজার ঘরের অন্ধকার খুঁটিতে বেঁধে রাখে সে। শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি, কিন্তু রহিমার হৃদয় ব্যাকুল হয়। মজিদের প্রতি সে রহিমার বিশ্বাস
আকাশ ছিল পর্বতের মতো অটল এবং ধ্রুব তারার মতো অনর, সে রহিমাই করে বিদ্রোহ, বোঝা যায় মসজিদের প্রতিষ্ঠার ভিতে ফাটল ধরেছে। প্রতীকের মাধ্যমে জমিলার লাশের পা মাজারকে যে আঘাত করে তা সমাজের কপালে কলঙ্ক লেপনেরই সামিল। শিলাবৃষ্টির ফসলে ব্যাপক ক্ষতি হলে গ্রামবাসী মসজিদের কাছে প্রতিকার চায়, কিন্তু মসজিদের কাছ থেকে ধমক ছাড়া তখন তারা আর কিছুই পায়নি। নফরমানি করিও না, খোদার ওপর তোয়াক্কাল রাখো। এভাবে বিপর্যস্ত পারিবারিক জীবন, বিধ্বস্ত ফসলের ক্ষেত এবং দরিদ্র গ্রামবাসীর হাহাকারের মধ্যে নিয়ে লালসালু উপন্যাসের কাহিনী শেষ হয়। পৃথিবীর প্রান্তে প্রান্তে যুগে যুগে ক্ষমতাসীনরা যা করে আসছে তার প্রতিমূর্তি লালসালু। সাধারণ মানুষের দুর্বলতাকে শনাক্ত করে এবং সলচা তৈরি করে তা নিজের পুঁজিতে পরিণত করা, ক্ষমতা লোভীদের এই প্রবৃত্তি চিরসত্য। বেশিরভাগ ক্ষেত্রে তাদের মনস্তত্ত্ব এই শোষণকে যুক্তিগ্রাহ্য বলে বিবেচনা করে। নিজের ক্ষমতার ভিত যাতে অটুট থাকে তার জন্য মানুষের মনের ভয়টাই অটুট রাখতে হয়। চলে আরো অভিসন্ধি, আরো পরিকল্পনা, কারণ মানুষের মনে ভয় না দেখলে এদের ভয় শুরু হয়ে যায় ছোট হওয়ার। ক্ষমতা শীর্ষে যারা তারা সকলে আবার একে অপরের পৃষ্ঠপোষক, যোগ্যভাবে চলতে থাকে মানুষের ভাবনা চিন্তা ও আবেগ নিয়ন্ত্রণ করার কারসাজি। নিপুণভাবে এইসব বিষয় অন্বেষণ করেছেন লেখক। এছাড়া গ্রাম জীবনের চিত্তাকর্ষণ বিবরণ, গ্রাম চরিত্রগুলোর খুঁটিনাটি বর্ণনা আর ঘোর পিতৃতান্ত্রিক সমাজের দমবদ্ধ নারীদের অসহায়তার চিত্রগুলো তিনি এঁকেছেন উপন্যাস জুড়ে। আধুনিক বাঙালি মুসলমানের বাংলা সাহিত্য চর্চা অংশগ্রহণ সাধারণভাবেই কম, উপন্যাস রচনার ক্ষেত্রে আরও কম। ফলে প্রথম যুগের বাংলা উপন্যাস বাঙালি মুসলমান সমাজের প্রতিফলন নেই বললেই চলে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে মীর মোশাররফ হোসেন একমাত্র গদ্য লেখক যিনি উপন্যাস রচনা করেছেন। তারপরে বর্তমান শতাব্দীর প্রথম দিকে মোজাম্মেল হক, কাজী ইমদাদুল, নজিবুর রহমান প্রমুখ লেখকের আবির্ভাব হয়। এদের প্রয়াসে নীতি শিক্ষামূলক কাহিনী সৃষ্টি হয়েছে। সামাজিক বাস্তবতা কিংবা চরিত্রের অন্তর্লোকের প্রবেশের দিকে তত মনোযোগী তারা হতে পারেনি। অধিকতর সব উপন্যাস আমরা পাই কাজী আব্দুল ওদুদ, হুমায়ুন কবির, আবুল ফজল প্রমুখের রচনায়। সাহিত্যের ক্ষেত্রে তাদের উত্তরসূরি শওকত ওসমান, আবু রুশদ এবং সৈয়দ ওয়ালিউল্লাহ। তারা আধুনিক চিন্তা ও মননের মানুষ, সেই কারণে তাদের রচনায় আধুনিকতার বৈশিষ্ট্যসমূহ যথার্থভাবে উপস্থিত হতে দেখা যায়। সমাজকে, ব্যক্তিকে এবং সেই সঙ্গে সামগ্রিক জীবনকে বিশ্লেষণ করে তারা উপন্যাসের শিল্পরূপের মধ্যে তা ধারণ করেছেন। শিবনারায়ণ রায়ের মতে, প্রথম যুগের মানিক বন্দ্যোপাধ্যায়ের পরে যিনি বাংলা ভাষায় সম্ভবত সবচাইতে মৌলিক ও প্রতিভাবান ঔপন্যাসিক, তিনি হলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর বাবা ছিলেন ব্রিটিশ সরকারের চাকুরে। সৈয়দ ওয়ালিউল্লাহ তার সহপাঠী বন্ধুদের সাথে মিশতে পারতেন না, যার কারণে তার জীবন হয়ে পড়ে খুব একাকী এবং নিঃসঙ্গ। একাকী জীবনে নিঃসঙ্গতা ঘোচাতেই তার সর্বক্ষণে সঙ্গী হয়ে ওঠে বই। বইকেই তিনি পরম বন্ধু মনে করেন এবং বইয়ের সঙ্গেই তিনি তার অধিকাংশ সময় কাটান। আর এই পরম বন্ধুর সঙ্গে থাকতে থাকতে তিনি একসময় শুরু করেন লেখালেখি, হয়ে ওঠেন এদেশের সুনামধন্য সাহিত্যিক। ১৯৩০ সালে ওয়ালিউল্লাহর বয়স যখন ৮ বছর, তখন তার মা মারা যান। তার বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। বিমাতার সাথে ওয়ালিউল্লাহর সম্পর্ক ছিল খুবই নিবিড়। তার বাবা মৃত্যুর সময় তেমন কোনো সম্পদ রেখে যেতে পারেননি, তাই বাবার মৃত্যুতে ওয়ালিউল্লাহর পড়াশোনা ক্ষতি হয় এবং জীবনে অনেক বাধা বিপত্তি আসে। বাবার মৃত্যুর পর সংসার চালানোর ভার এসে পড়ে তার বড় ভাই নাসরুল্লাহ ও ওয়ালিউল্লাহর উপর এবং তার পড়াশোনার সমাপ্তি টানতে হয়। বিভিন্ন স্কুল ঘুরে ১৯৩৯ সালে কুড়িগ্রাম হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। ১৯৪১ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাশ করেন ওয়ালিউল্লাহ। ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে ১৯৪৩ সালে ডিস্টিনেশন সহ বিএ পাশ করেন। চাকরির কারণে ওয়ালিউল্লাহকে নানা দেশ ঘুরতে হয়েছে। তারপর সৈয়দ ওয়ালিউল্লাহ ছিল দেশ ভ্রমণ এক বিপুল নেশা। এই সময় ও সুযোগ পেলে ছুটি বেরিয়ে যেতেন তিনি। চাকরি সূত্রে যাওয়া ফ্রান্সে ফরাসি দূতাবাসের কর্মকর্তা এন মারির সাথে পরিচয় ঘটে ওয়ালিউল্লাহর। গড়ে ওঠে হৃদ্যতাও। বিয়ের জন্য মানসিক প্রস্তুতি থাকলেও তিনি কূটনৈতিক হওয়ার রাষ্ট্র তাকে বিদেশি নাগরিক বিয়ে করার অনুমতি দেয় না। ব্যক্তিগতভাবে সৈয়দ ওয়ালিউল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক, তাই ধর্মানন্দতাকে তিনি ঘৃণা করতেন চরমভাবে। নিজের সংসারের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। সাংসারিক জীবনে ওয়ালিউল্লাহ ছিলেন দুই সন্তানের জনক। প্রথম সন্তান কন্যা সিমিন ওয়ালিউল্লাহ এবং দ্বিতীয় সন্তান পুত্র ইরাজ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর আরেকটি বিশেষ গুণ ছিল, তিনি ভালো ছবি আঁকতেন। সাহিত্যের প্রতি যেমন তিনি শৈশব থেকে আগ্রহী ছিলেন, তেমনি স্কুলে পড়ার সময় থেকে ছবি আঁকা ও চিত্রশিল্পের দিকেও আগ্রহী ছিলেন। ওয়ালিউল্লাহর আরও একটি দুর্বল গুণ হলো, তিনি ভালো কাঠ খোদাই ও ভালো সুতোর মিস্ত্রি কাজ জানতেন। নিজের ঘর দোরের টুকিটাকি আসবাবপত্র তিনি নিজের হাতে বানাতেন। তার হাতের কাঠের কাজ দেখলে কেউ বিশ্বাসই করতে পারত না যে এ কোনো শৌখিন মিস্ত্রির কর্ম। যারা এখনও সৈয়দ ওয়ালিউল্লাহর এই যে লালসালু উপন্যাসটি এখনও পড়েননি, এটার মূল ভাব বুঝতে হলে আসলে এই উপন্যাসটি সম্পূর্ণ তাদের পড়া উচিত। যারা এখনও পড়েননি, তারা ধর্ম ব্যবসার যে মূল যে আলোচিত যে বিষয়টা আমাদের এই উপমহাদেশে, সেটা বিষয়টা স্পষ্টভাবে বুঝতে গেলে সৈয়দ ওয়ালিউল্লাহর এইটি, এছাড়াও আমরা বহিপির উপন্যাস, আমরা জানি যে বহিপির নামে তার একটা নাটক আছে, উপন্যাস না নাটক, সেই নাটকটাও আমরা পড়ে দেখতে পারি। এটাও এই একই ধরনের আলোচনায় দেখা যায়। ধন্যবাদ সবাইকে।